আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলিয়ানা মিস্টিরিয়াস ব্লগার। আজকে আমরা সহজ পদ্ধতিতে পায়েসের রেসিপিটা আপনাদেরকে দেখাবো। প্রথমে আমরা ভালো করে দুধ জাল দিয়ে তারপরে দুধের ভিতর গুঁড়ো দুধ দিয়ে তারপরে চাল দিয়ে ভালো করে ফুটিয়ে সব ধরনের বাদাম, কিশমিস, কাজু বাদাম, পেস্তা বাদাম যা আছে সব দিয়ে দিব। এরপর আমরা ভালো করে ফুটতে দিব। আর কিছু বাদাম উঠিয়ে রাখবো, যাতে রেখে দিব, যাতে সাজানোর সময় আমরা সুন্দরভাবে পরিবেশন করতে পারি। কিছুক্ষণ যখন শুকিয়ে আসবে হয়ে গেল আমাদের মজাদার পায়েসের রেসিপি। এরপর আমরা তারপর সব ধরনের বাদাম, কিশমিস দিয়ে সাজিয়ে সুন্দরভাবে পরিবেশন করবো।